মহানগরীর হাতগাঁও চুরিকাণ্ড নারায়ণ মালাকার নামের লোকজনের বাসগৃহটো চুরে চলালে সাফাই অভিযান। গৃহস্থক এতিয়া নিশা জাতীয় স্প্রে করে সংঘটিত করবলে ধরেছে নিতৌ চুরিকাণ্ড। চুরে লুট করে নিছে 20 লাখ টাকার পুনরা অলংকারের মূল্যবান সামগ্রী। হাতগাঁও আরক্ষী থানার সমীপতে ঘটিছে এই চুরির ঘটনা। মালাকারের ঘরটিতে আসলে হাতগাঁও থানার ওসিগী ভাড়াতিয়া হিসাবেও থাকে, কিন্তু তেনে এটা ঘরটো আসলে চুরে মরহাস করবলে যেন কুণ্ঠাবোধ নকরিলে চুরের মরহাস। গুৱাহাটী মহানগরীর আন এঠাইটো চুরিকাণ্ড হয়েছে। এবার ঘটনার স্থান হয়েছে হাতগাঁও, যত গড়ি শুই আছিল এই নিশা। আর গড়ি সন্দেহ করা মতে বা গৃহস্থ সন্দেহ করা মতে যে নিশা জাতীয় স্প্রে দিয়া হয়েছিল, অচেতন হয়ে পড়েছিল। আর সেই তার পিছতে ঘরের সকলখিন সা সামগ্রী আসবাব লধা হয়, টাকা পয়সা লধা হয়, আর সোনার আলঙ্কার লধা হয় চুরের দল। গৃহস্থক নিশা জাতীয় স্প্রে করে সংঘটিত করলে চুরিকাণ্ড।